তোমার ছোটবেলাটা কেমন ছিল, কেমন কেটেছিল, কেমন দিনগুলো ছিল? ছোটবেলা তো মোরালেস সবারই অনেক সুন্দর থাকে। আমারটা যদিও হ্যাঁ একটু একটু ডিফারেন্ট, একেবারে সবসময় মিউজিকটা সাথে ছিল, যেটা এখন আমি ফিল করি যে একেবারে মানে কোনো যদি স্মৃতি চিন্তা করি তাহলে একেবারে আই অলওয়েজ সি দ্য মিউজিক, হয়তো বা কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো গান নিয়ে অনেক গবেষণা। কিন্তু সেটা কি তুমি নেগেটিভ অর্থে দেখছো যে তুমি চাইল্ডহুডটাকে মিস করেছো? খেলাধুলো, উড়ে বেড়াবার দিনগুলো বা ঘুরে বেড়াবার দিনগুলো কি তুমি মিস করেছো মনে হয়? একেবারেই না, বিকজ আমি মনে করি যে এইটা কমপ্লিটলি নিজের ব্যাপার, আমি কিভাবে আই এম হ্যাপি, কিভাবে আই এম পিসফুল, সেটা আমি আসলে আই লাভ ইট। আমি অনেক আমার দেখা গেছে খুবই ভালো লাগতো মিউজিকের সাথে থাকতে, এইটাই এইটাই ভালো লাগতো। সো অলওয়েজ দেখা গেছে আমার বাসার এনভায়রনমেন্টটা এরকম ছিল, আমার দাদা গান শিখাতেন, তখন দাদার পাশে বসে থাকতাম ম্যাক্সিমাম টাইম, আমার বাবা কাজ করছে হয়তো কোনো সাথে আছি সবসময়। সো ইট ওয়াজ লাইক দিস। এবং আমার কখনোই যেটা বললেন কখনো মনে হয় না যে চাইল্ডহুডটা কি অন্যভাবে বা খেলাধুলা বা অন্যভাবে মিস করেছি, ওরকম মনে হয়নি। স্বপ্ন কি তাই দেখেছিলে? ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই, দ্যাট ইজ আমার আমি যদিও আই ওয়াজ অলওয়েজ উইথ মিউজিক, বাট কখনো এইম বা এরকম কোনো চিন্তাও ছিল না যে মিউজিক রিলেটেড গান করব বা মিউজিক ডিরেকশন দিব, কম্পোজ করব, কখনো এরকম কোনো ইচ্ছা ছিল না। অলওয়েজ ছোটবেলায় একটা জিনিস খুব আমার ভালো লাগতো, দ্যাট ইজ পাইলট, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো, পাইলট হতে চাইতো। তখন মনে হতো যে আই উইল বি এ পাইলট। ছোটবেলার কাহিনী যে বলছিলে, কেমন ছিলে, টমবয় ছিলে, শান্ত ছিলে না কেমন চঞ্চল ছিলে, কি কি টাইপের তোমার স্বভাবটা কিরকম ছিল? আমি আসলে যখন নিজের এরিয়াতে থাকি তখন অনেক চঞ্চল, কিন্তু এটা কেউ দেখতে পারবে না। একটা খুব ওয়ার্ড বলি, আমার আমি তো তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি, মিচকা, ইজন্ট ইট? জিনিসটা এরকম যে আমি খুবই কোয়াইট ছিলাম, একেবারে কোয়াইট ছিলাম, এন্ড ছোটবেলায় খুব মিশতে পছন্দ করতাম, বাট খুবই কোয়াইট ছিলাম। বাট আমি আমার বাসায় বা আমার এরিয়াতে আমি আই ওয়াজ দ্য কিং, এরকম সব কিছু ওয়াচ করতে, হ্যাঁ, কিন্তু কিছু বলতে না। এমন কি কোনো ঘটনা ঘটেছিল যার জন্য বকা খেতে হয়েছিল, বা এমন কোনো ঘটনা ঘটিয়েছো যার জন্য তুমি দায়ী কিন্তু আরেকজনের ঘাড়ে পড়েছে সেই দায়িত্বগুলো? আমার মনে পড়ে না, বাট একেবারে একেবারেই যদি যখন বেবি ছিলাম তখনের কথা আমি শুনি, দ্যাট ইজ আমি নাকি খুবই ফিডারটা খুব পছন্দ করতাম, অ্যান্ড আমি এরকম ছিলাম যে একটা ফিডার খাচ্ছি, খেয়ে শেষ আমি বারান্দাতে ফেলে দিতাম এবং আবার কাঁদতাম আমার ফিডার কোথায়, ইটস বিকজ আমি আবার খেতে চাই। সো এটা একটা কারণ আমি শুনি। আচ্ছা আচ্ছা, বড়দের মুখ থেকে শোনা, তারপর তখন একটু বড় হলে, এই যে বলছো না নিজের পাড়ার হ্যাঁ কিং ছিলে, সেখানে কি এমন একটু আগে জিজ্ঞেস করলাম যে আমার আরেকটা কথা হঠাৎ এখন আমার মনে পড়লো, আই স্টিল রিমেম্বার, আমি আসলে এটা আমি জানি না এখানে বলা ঠিক হবে কিনা, বাট স্টিল আমার একেবারে ছোটবেলা থেকে একটা ছেলে আমাদের বাসায় থাকতো, ও আমাদের বাসায় কাজ করতো এবং বড় হয়েছে আমাদের বাসায়। ওকে একবার আমি আমি বলেছিলাম আমার সাথে খেলতে হবে তোমাকে এখন, বাট ও ডিনাই করেছে আমি এখন খেলবো না। সো এইটার জন্য আমি ওকে একদিন মেরেছিলাম, একদম মধ্যম, এন্ড ওর একেবারে নাক টাক ফাটিয়ে দিয়েছিলাম। সো দুর্ধর্ষ, আমি এখনো আই রিমেম্বার দ্যাট থিং। স্কুল জীবনটা কেমন ছিল? স্কুল লাইফ ওয়াজ অনেক ইন্টারেস্টিং, ইজ বিকজ আমার যদিও একেবারে ছোটবেলা থেকে খুব ফ্রেন্ড সার্কেল কখনো ছিল না, বিকজ দেখা গেছে আমি আই ওয়াজ অলওয়েজ ইন টু স্টাডিজ, অ্যান্ড ওই আড্ডাবাজি দেওয়া বা ইউ নো লাইক হ্যাভিং বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, এক্স্যাক্টলি, ওগুলো আমার কখনো একেবারে ছিল না ওইভাবে। সো দেখা গেছে যার ওই কারণটাতে আমার একদম একেবারে ফ্রেন্ডস রুম ডিটাচড, বাট আই ওয়াজ অলওয়েজ, একটা জিনিস মজা ছিল, দ্যাট ইজ আই ওয়াজ দ্য অনলি ছেলে স্কুলে, অনলি গাই যে গান করতাম, যেকোনো যেকোনো কালচারাল কোনো ইভেন্ট যখন কোনো ওকেশন আসতো। কোন স্কুল?
That was Little Jewels. Little Jewels. Little Jewels. একেবারে তখন থেকে. So that was really enjoyable. তোমার সাফল্যের পেছনে কোন কোন মানুষগুলোর অবদানের কথা জিজ্ঞেস করি, তাহলে কাদের কথা তোমার মনে পড়ে? আমি এখনো মনে পড়ে, আমি যখন আমার ফার্স্ট অ্যালবাম করি, এটা ওয়ান কাইন্ড অফ কি বলবো, একদম খেলতে খেলতে অ্যালবামটা করা, কোনো ওরকম কোনো কিছু না। আমার একটা ইচ্ছা ছিল যে আমি নতুনদের নিয়ে কাজ করব। আমি এভাবে একটা ইচ্ছা ছিল যে আমি নতুনদেরকে নিয়ে একটা কিছু প্রোডিউস করব, তাদেরকে তাদের ভয়েস হোক বা লিরিক হোক এই ব্যাপারটাকে ইউটিলাইজ করব। সো এরকম একটাই প্রসেসিং চলছিল। তো অ্যালবাম রিলিজ করা বা আমার ফার্স্ট কোনো কাজ, এটা আসলে একেবারে ওরকম কোনো প্ল্যানও ছিল না। বাট এটার পিছনে আমি বলবো যে আই উইল থ্যাংক এভরিওয়ান ইন দ্য মিডিয়া অ্যাকচুয়ালি, বিকজ সবাই আমাকে এত ইন্সপায়ার করেছে যখন আমি কাজ করতাম। আমার এখনো মনে আছে যখন আমার বয়স হতো বা 12-13 বছর, তখন আমি অলওয়েজ স্টুডিওতে এক্সপেরিমেন্ট করতাম। তখন অনেক বড় বড় আর্টিস্টরা আসতো আমাদের স্টুডিওতে, সবাই আমাকে অনেক ইন্সপায়ার করতো, বলতো যে ইউ শুড রিলিজ অ্যালবাম, ইউ শুড ওয়ার্ক। এবং ওই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতো যে এত বড় বড় আর্টিস্ট ওনারা আমাকে বলছে। কখনো যদিও সাহসটা হয়নি, বাট অ্যাট দি এন্ড একটা প্রোগ্রামে আমি আমাকে খুবই রিকোয়েস্ট করেন আনজাম মাসুদ যে তোমাকে একটা গান গাইতেই হবে। তো আমার কথাটা এরকম ছিল যে আমি কখনো পারফর্ম করিনি কোনো টিভিতে, সো এটা আমি একেবারেই কমফোর্টেবল ছিলাম না। বাট হি অ্যাকচুয়ালি সামহাউ ম্যানেজ মি, অ্যান্ড তারপর আমি গেলাম, পারফর্ম করলাম, অ্যান্ড অনেক রেসপন্স পেলাম। প্রিয় বন্ধুর কথা যদি জিজ্ঞেস করি, প্রথমেই মনে আসে তোমার কার নাম? আই অলওয়েজ হ্যাড এ ড্রিম যে আমার আমার একটা বোন হবে। সো সেই ড্রিমটা ফাইনালি ইট কেম ট্রু। রাইজা, ও অলওয়েজ, ও যখন ছোট তখন থেকেই আমি একেবারে ওর সাথে বন্ধু বলেন যেটাই বলেন সবভাবেই ছিলাম। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, যখন শি ইজ লাইক 1-2 ইয়ার্স ওল্ড, তখন ও আমাকে একেবারে পছন্দ করতো না। তো এই ব্যাপারটা আমাকে আমাকে আসলে খুবই হার্ট করতো যে কেন, আই লাভ হার লট, বাট ও আমাকে একেবারে, আমি ওকে কোলে নিলেও কাঁদতো। সো এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগতো। সো বাট যেটা হয়েছে, যখন আর একটু বড় হয়, আমি অলওয়েজ কিন্তু ওকে নিই, হ্যাঁ, তো যখন ও একটু বড় হয় তখন দেখা গেছে ও আমাকে ছাড়া কিছু বুঝে না। সো তখন আমি ওকে বলতাম যে ইউ নো হোয়াট, তুমি আমাকে কিন্তু একদম পছন্দ করতে না। সো ও বিলিভ করে না, বলে কি নো এটা হতে পারে না। কত বড় এখনো? শি ইজ 9। শি ইজ 9, সো 9 ইয়ার্স ওল্ড তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। Very good.